তুমি এত তাড়াতাড়ি? কুলঙ্গারটা কোথায়? আসতে বলো, শুনতে পাবে তো। এই শুনতে পেলে কি হবে? তোমার ছেলে কি সেই জ্ঞান আছে? তুমি ওকে বুঝিয়ে বলতে পারতে এভাবে রাগারাগি না করে। তাহলে কি করতে হবে? তুমি তো তাকে প্রশ্রয় দিয়ে দিয়ে একদম মাথায় তুলেছ। আমি ওর মা, সন্তান যেরকমই হোক তাকে তো আর ফেলে দিতে পারি না। তাহলে ওকে বলে দিও যে আমার ঘরে থেকে ওসব নাটক ফাটক করা চলবে না। কি বলছো এসব? তাহলে ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। শোনো, ওকে বলে দিও ওই লেখালেখি ছেড়ে মাস্টার্সটা কমপ্লিট করতে বলো, আর ওই বিসিএস দিয়ে সরকারি চাকরির চেষ্টা করতে বলো। শোনো, আরেকটা কথা তোমাকে বলে রাখি, ও যদি আমার কথার বাইরে যায় তাহলে কিন্তু ওকে আমি ত্যায্য করব। আর যাই হোক, তুমি এই কাজটা করো না প্লিজ। রুদ্রকে ডেকে এখনই তুমি কথাগুলো জানিয়ে দাও, তা না হলে আমি পানি পর্যন্ত স্পর্শ করব না। আমি তোমাদের সব কথা শুনেছি, তো আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? হ্যাঁ, আমি এখানে বাসায় থাকবো, একজন পানি পর্যন্ত স্পর্শ করবে না, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। রুদ্র, বাবা! আমি মানে কি অদ্ভুত মানুষ আপনি, আমাকে চিনছেন না? আমি নীলা। নীলা মানে আপনি আমাকে চেনেন? চিনবো না কেন, সবাই কি আপনার মতো?
আপনি সবকিছু ভুলে গেছেন বলে আমিও ভুলে গেছি নাকি? না মানে আপনার নাম নীলা, আপনি আমাকে চেনেন, আমি আপনাকে মানে কি আজও মানে নীলা আচ্ছা, এটা কি সত্যি হতে পারে না? মেয়েটা সত্যি সত্যি নীলা হলে বেশ হতো, আমি ওকে আমার নাটকের নায়িকা বানাতে পারতাম। ওর জীবনের কথা, ভালোবাসার কথা, ধ্যাত আমি এসব কি ভাবছি, আমি খুব বেশি আবোল তাবোল ভাবছি। দেখ বাবা, তোর জন্য পছন্দের গরুর মাংস আর খিচুড়ি নিয়ে এসেছি। দেখো মা, আমার পছন্দের তালিকায় এসব খাবার আর নেই। আমি জানি তুই আমার উপর অভিমান করে এসব কথা বলছিস। আসলে মা, বাবা ঠিকই বলে, আমি একটা কুলাঙ্গার, আর কুলাঙ্গার না হলে কি আমি মানে এত বছর ধরে লেখালেখি করছি কিন্তু একটা ভালো নাটক, একটা হিট নাটক এখন পর্যন্ত লিখতে পারলাম না। আল্লাহর উপর ভরসা রাখ বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব তো ঠিক হয়ে গেছে মা। এই দেখছো না এই বাসা, এই যে এটা পাহারা দিই। এই ফ্ল্যাটের মালিক এসেছিলেন, কি বলেছেন উনি? কি বলবে, আসে যায়, আসা যাওয়ার মধ্যে থাকে, আমি পাহারা দিচ্ছি, ভালো আছি, ঠিকঠাক আছি। তুই এখন কি নাটক লিখছিস বাবা? মা এত কথা না, আমার একদম ভালো লাগছে না, তুমি প্লিজ এখন এখান থেকে যাও, আসছো না, দেখেছো না আমাকে, একদম ঠিকঠাক আছি। এই যে এই যে বিফ, বিফ এটা, হ্যাঁ বিফ, আর এই যে খিচুড়ি, এটা আমি খেয়ে নেবো, যাও। বাবা তুই আমার সামনে একটু খা বাবা, আমি একটু দেখি। হ্যাঁ মা প্লিজ, আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, আমি খাবো তো, তুমি আনছো না আমার জন্য, গরুর মাংস আমি খাবো, আমি খিচুড়ি খাবো, গরুর মাংস খাবো, তুমি যাও এখান থেকে, প্লিজ যাও। কোথায় যাচ্ছো? খাবো আমি। ভালো লাগে না আমার। তুই নাই, আমার কি ভালো লাগে বাবা, আমার কি ভালো লাগে? কি বসতে বলবেন না? ও এখানে বসবেন প্লিজ। না ভালোই করেছেন, আসলে আমার মনটা বড় উদাস। উদাস কেন, কি হয়েছে? না মানে আমি লেখালেখি করি, এই কয়েকদিন যাবৎ লেখার চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না। ও কি লিখেন আপনি, কবিতা? কবিতা না, কবিতা লেখা বড় কঠিন কাজ, ও আমার দ্বারা হবে না। কবিতা লেখা কঠিন কাজ? হাসছেন কেন? এমন কোনো মানুষ দেখেছেন জীবনে হয়তো বা একটা কবিতাও লেখে নাই? শুনেন, মানুষ প্রেমে পড়ে ওই দুই লাইন লিখে ফেলে, ওটা কিন্তু কবিতা না। আচ্ছা বাদ দেন, তাহলে বলেন কি লিখেন আপনি? আমি নাটক লিখি। নাটক? আপনি কি নাট্যকার? হ্যাঁ। জানেন এই নাটকের জন্য কত কিছু হয়েছে,
আমার বাবা আমাকে ত্যাজ্য করে দিয়েছে, বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু তারপরও না মানে নাটক ছাড়তে পারি না। তাহলে তো আপনার বাবা খুব বেরসিক মানুষ, সাহিত্যই বুঝে না। না, বাবার ধারণা হচ্ছে নাটক দিয়ে সংসার চলে না, মানে জাগ জমকপূর্ণ জীবন নাটক দ্বারা সম্ভব না। ও আচ্ছা, কিন্তু বাবা যে মিথ্যে বলে তাও কিন্তু না। এত বছর হয়ে গেল নাটক লিখছি, কিন্তু একটাও না মানে সেরকম ক্লিকি বা হিট নাটক লিখতে পারিনি। একটাও না? না, মানে লিখতে যদি পারতাম তাহলে তার এরকম ছন্ন ছাড়া জীবন হতো না। দেখেন, এখানে বসে নাটক লিখছি। আপনি ছন্ন ছাড়া, তাই ভালো নাটক লিখতে পারেন না। প্রেম করেন না? না 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 না, প্রেম প্রেম আমার দ্বারা হবে না। আসলে কথাই আছে না, মানে বেকার মানুষদের জীবনে প্রেম আসে না, প্রেমিকাও আসে না। তাহলে নাটক কি করে আসবে? মানে কি, মানে নাটক আর প্রেমিকা কি এক নাকি? মুদ্রার এপিট ওপিট। প্রেম করেন তাহলে দেখবেন খুব ভালো ভালো নাটক লিখতে পারবেন। রুদ্র কেমন আছে? কি আর বলবো বাবা, বাপ ছেলের মধ্যে নাটক নাটক বলে যুদ্ধ চলছে। কি বলছেন, ওর মধ্যে এখনো নাটকের সেই ভূত যায়নি? যাবে কি, আরো বেড়েছে। কি অবস্থা এখন, তুমি কিছু জানো না? না, আমি তো সবেমাত্র এসেছি, এখনো কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। তো কেমন আছে? কি আর বলবো, ছেলেটার জীবন যে এমন হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কেন আন্টি, কি হয়েছে? বাবা তো ওকে ত্যাজ্য পুত্র করেছে। কি দেখছেন? আকাশ। কেমন দেখলেন? আকাশটা আপনার মতো দেখতে। আপনি না, তুমি বলো। আকাশটা তোমার মতো দেখতে। এবার নাটক হচ্ছে। হুম, তুমি আর কি কি দেখতে পছন্দ করো? তোমাকে নিলা, তুমি আমার নাটকে নায়িকা হবে, মানে নায়ক সবসময় তোমার পিছনে ছুটবে, সবসময় তোমার পিছনে ছুটবে কিন্তু তোমাকে পাবে না, সে ব্যর্থ হবে। সবসময় তোমার পিছনে ছুটবে কিন্তু পাবে না তোমাকে। আরে রুদ্র, কি হয়েছে, কি হয়েছে তোমার? না, আমি 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 ঠিক আছে, আমি ঠিক। কি হয়েছে বলো? আমার ছেলেটা হচ্ছে না একটা গাধা, বললাম যে বিসিএস দিয়ে সরকারি চাকরি কর, আয় রোজগার কর, তা না নাটক লিখে বেড়াচ্ছে। সে কি, আমি তো জানি এখন মানুষ নাটক করে অনেক টাকা পয়সা ইনকাম করছে। হ্যাঁ, আপনি ভুল শুনেছেন। ওই নাটককাররা দেখছেন না যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চিকিৎসার টাকা জোগাড় করছে? সে আপনি যাই বলেন, টাকা না হোক টিভিতে তো দেখা যায়। সেদিন দেখলাম এক নাটকের মানুষ তার জীবনের কথা বলছে। হ্যাঁ, জীবনের কথা বলে কি হবে, তাতে কি আয় রোজগার হবে, টাকা হবে? আরে এত টাকা টাকা করছেন কেন চাচা,
এই যে আমাদের পাশের গলির ইস্তিয়াক সাহেব, তার যে কত টাকা, তাকে কি কোনোদিন টিভিতে দেখা যায়? আপনার যদি এত শখ হয় তবে যান না, টিভিতে গিয়ে সাক্ষাৎকার দিন। তা কি আর ইচ্ছে হয় না, আমি তো আর নাটকের মানুষ না, বলেন আপনি যদি একটু বলে দিতেন। আচ্ছা হচ্ছেটা কি বলেন, কি বলবো আমি? হ্যাঁ ওই আপনার ছেলেকে যদি একটু বলে দিতেন, আমাকে নাটকের যদি একটু পাটটা দিত। অত পাট পাট করবেন না, যান ধান ধান করেন গিয়ে, যে তাতে টাকা রোজগার হবে। যাও ব্যথা করছে? হ্যাঁ না, মানে তুমি এত যত্ন নিয়ে টেক কেয়ার করছো, আমার কি ব্যথা লাগবে? আমি কি ডক্টর নাকি? আচ্ছা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা এবার আমি যাই, অনেক রাত হয়ে গেছে তো। না মানে তুমি এখনই চলে যাবে? আর একটু থাকো না, অনেক রাত হয়ে গেছে, এখন না গেলে। তোমাদের বাসা এখান থেকে কতটুক দূর? বেশি দূর না, আমি একা যেতে পারবো। তুমি প্রতিদিন আমার কাছে একা একা আসো, তোমার ভয় করে না? ভয় করবে কেন? তাহলে তো তুমি অনেক সাহসী মেয়ে, ভালো। আমার না ভীষণ ভয়। আমারও ভীষণ ভয় ছিল। ও আচ্ছা, তাহলে এখন কি হয়েছে? এখন ভয় বলে কিছু নেই, এখন আমি সবকিছু ঊর্ধ্বে চলে গেছি। কিভাবে বলবো, সেই কথা পরে একদিন বলবো। আচ্ছা তোমার কি আমার কাছে থাকতে ইচ্ছে করে না? ইচ্ছে হবে না কেন, কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আমি একদিন তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে নিয়ে আসবো, সেদিন আর তোমাকে যেতে দেব না। কিন্তু এবার যে আমার যেতে হবে, এবার আমি তোমার কোনো কথা শুনবো না, আমার যেতেই হবে। না মানে আমার তো পায়ে ব্যথা। আর কোনো কথা না, আমি কিছু শুনতে চাই না, তুমি চোখ বন্ধ করো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো।
খুব ভালো করেছো। আমার না একা একা একদম ভালো লাগছিল না। আমি আসলে মনে মনে তোমার কথাই ভাবছিলাম। আমি জানতাম তুমি আমার কথাই ভাবছিলে, তাই চলে এলাম। আচ্ছা, মানে তুমি সবসময় কিভাবে জানো যে আমি তোমাকে ভাবছি? মনের মানুষ তোমার কথা বুঝবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমার মনের মানুষ। বালিশে মাথা রেখে সুন্দর চোখে ভাবলে কাকে দেখো তুমি? তোমাকে। আচ্ছা, তোমাকে তো আরেকটা বিষয় বলাই হয়নি। কি কথা? আমি না তোমাকে দেখার পর রাতে ঘুমাতে পারি না। আমার মনে হয় কি জানো, এই রাতে ঘুমালেও আমি তোমার সাথে কথা বলছি। তাই নাকি? ও হ্যাঁ, তোমাকে আরেকটা বিষয় বলা হয়নি। বলো। নীলা, আমি খুব করে চাই, আমি অনেক চাই যে আমি আমি এমন একটা নাটক লিখবো যেটা অনেক ভালো হবে, সবাই অনেক পছন্দ করবে, অনেক হিট হবে। কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যাঁ হচ্ছে না, কিন্তু আমি চাই যে কেন হবে না, হবে তো, তাই না? মানে আমার নাটকটা প্রচার হওয়ার পর টেলিভিশনে, পত্রপত্রিকায় সব জায়গায় আমার সাক্ষাৎ কেন হবে, নাটকটা হবে অনেক ভালো, অনেক সাকসেস, দেন আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আমি হবো এই দেশের সেরা নাট্যকার। তারপর এক কাজ করি আমরা, চলো দূরে কোথা থেকে আমরা ঘুরে আসি, দেখবা তোমার লেখার স্পৃহা বাড়বে। সত্যি সত্যি বলছি, তুমি জানো বড় বড় লেখকদের যখন লেখার স্পৃহা চলে যায় তখন তারা কি করে? কি করে? তখন তারা দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়, তাদের পছন্দ মতো জায়গায়। তখন তাদের মুড অনেক ভালো হয়ে যায় আর অনেক ভালো ভালো লেখা আমাদেরকে উপহার করতে পারে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু আপাতত চলো ওই দিকে যাই। চলো। যতই তোমাকে দেখছি ততই অবাক হচ্ছে, ততই ভাবছি। না মানে জীবনটাতে তো আমি আসলে পিছনের দিকে হাঁটা শুরু করেছিলাম। রুদ্র, একদম ভুল চিন্তা করো তুমি, জীবন কখনো পিছনের দিকে যায় না, সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হ্যাঁ তা ঠিক নীলা, কিন্তু আমি না আমার এই নাটক, আমার এই মিডিয়ার মানুষরা আমাকে এত কটু কথা বলেছে, আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে জানো মাঝে মাঝে না আমি চিন্তা করতাম যে এই জীবন রেখে লাভ কী, এই জীবনটা আমার কাছে অসহ্য লাগে। আমি তো অনেকবার ভেবেছি যে আমি আত্মহত্যা করি। কি বললো?
হত্যা করবে তুমি জানো না এটা মহাপাপ। আমি না, আমি আমি প্রতিনিয়ত আমার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোমার কি মনে হয় মানুষ মরে গেলে কি তার দায়িত্ব থেকে বেঁচে যায়? তাহলে তাহলে বেঁচে থেকে মুক্তি পেতে হয়। কিন্তু বেঁচে থেকে কি লাভ নীলা, কি লাভ? আমি তো সহ্য করতে পারছি না, আমি কি আর একটা ভালো নাটক লিখতে পারবো না? হ্যাঁ, এটা তো প্রোডাকশনের কাজ, আপনি তো জানেন, আর আমরা কোনো সময় অ্যাডভান্স ছাড়া কাজ করি না। আর কি বলেন এগুলো আপনি? আরে রুদ্র সাহেব যে, আসুন 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 আসুন, বসুন। ধন্যবাদ। তো আপনার কি অবস্থা, লেখালেখির কি খবর? না আসলে ভাই, আমি একটা মানে আমি একটা রোমান্টিক নাটক লিখেছিলাম। নাটক? রোমান্টিক নাটক? ভাই আমি কিন্তু অনেক আশা নিয়ে এসেছি। বুঝতে পেরেছি। আসলে কি ভাই, আমরা আপনাদের কাছ থেকে নাটক নিয়ে বানাই, তো যেন তেন নাটক তো আমরা বানাতে পারি না। না 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 ভাই, স্ক্রিপ্টটা কিন্তু অনেক সুন্দর, অনেক যত্ন নিয়ে লিখেছি, মানে এটা যদি আপনি করেন তাহলে হিট হবে। হিট তো পরের কথা, আগে পছন্দ হোক। মানে আপনার পছন্দ হবে, তবে আমার একটা কথা ছিল। কিরে বিটু, পড়া শেষ হয়ে গেল? জি বস, লিখছি ঠিকই, তেমন কিছু নাই। কিছু নাই তো এসে যখন পড়েছেন, চাকে যান। এ হারুন, এখানে দুই কাপ চা দে। ভাই মানে আমি অনেক আশা করে এসেছিলাম, মানে স্ক্রিপ্টটা যদি আপনি নিজে পড়তেন। আপনাকে একটা কথা বলি, এ পর্যন্ত আমার যত হিট নাটক সবই ওই বিটু সিলেক্ট করেছে। আপনাকে একটা বুদ্ধি দেই, এসব নাটক লেখা বাদ দিয়ে বরং আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করুন। এগুলো আপনি কি বলছেন? সবাই কি আমাকে নিয়ে উপহাস করবে? রুদ্র, জীবনের সব চাওয়া পাওয়া তো আর পাওয়া যায় না, তারপর আমরা চেষ্টা করে যাই না, চেষ্টা করতে হয়। কিন্তু নীলা, আমি অনেক চেষ্টা করেছি, অনেক, কিন্তু আমি তো আর পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে দিকে গিয়ে ঘুরে আসি। চলো ধরো আমাকে, চল। কান্নার কি হলো? তুমি কি করে বুঝবে? তার মানে ইদানিং তো তুমি ভালো করে কথা বলতেই ভুলে গেছো। কার সাথে কথা বলবো আমি? মানে আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? তুমি তো একটা পাষণ্ড। এতই যখন অভিযোগ, তাহলে যাও তোমার গুণধর পুত্রের কাছে যাও, যে দেখো জীবনের মানে কি। এত জেদ, বাড়ি থেকে চলে গেছে, নাম করা নাট্যকার হবে। তুমি থামবে? তোমার মনে কি একটু দয়া মায়া নেই? না নেই। তোমার ছেলের জন্য আমার মাথা লোকের কাছে হেট হয়ে যায়। যখন আমার কলিগেরা তার সন্তানদের ক্যারিয়ার নিয়ে কথা বলে, তখন না আমার ছেলে নাট্যকার হবে, তাও যদি হতে পারত। পারত মানে কি? ও কি নাটক লিখে নাই? সেই নাটক লিখে নাট্যকারও হওয়া যায় না, সংসারও চালানো যায় না। তুমি দেখে নিও, আমার রুদ্র একদিন ঠিকই বড় নাট্যকার হবে। নাট্যকার হবে, সেই আশায় বসে থাকো। তুই সত্যি বলছিস? সত্যি বলছি কি, খালামার সাথে দেখা হওয়ার পরে আমি বাসায় গিয়েছিলাম। হ্যাঁ, তুই কি মেয়েটাকে দেখলি? মেয়েটাকে দেখিনি, কিন্তু আমি শুনলাম যে মাঝে মাঝে নাকি মেয়েটা বাসায় আসে। ওয়াও, কি বলছিস? এই জন্যই তো রুদ্র একা বাসায় থাকে। আর এত কথা বলছিস কেন? আজ রাতে চল, তাহলে বুঝতে পারবি যে সত্যি আসে কিনা। ঝামেলা শেষ, ঠিক আছে। মেয়েটা আসবে নাকি? প্রথমে রাজি হয় না হয় না, তারপর অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে পার্টিতে আসতে রাজি হয়েছিল। আমাদের কী হবে রে রিপন, শাহিনের কথা আলাদা, ও তো প্রেম না করে বিয়ে করে ফেলেছে। কী করবো বল, বিয়ে না করে উপায় ছিল না বন্ধু।
বিয়ে যখন হয়ে গেছে একটা গেট টু দ্য পার্টি অ্যারেঞ্জ কর, তাহলে দোস্ত হয়ে যায়। করবো করবো, একটার পর একটা করবো, এত ফাস্ট কেন বলবো। শাহিন সত্যি সত্যি রুদ্র কি পাঠিয়ে দিচ্ছে? আচ্ছা এই পার্টিতে কি বিয়ার ডিক্লেয়ার দেবে নাকি? হতেও পারে, চল যাই দেখি কি হচ্ছে। ওকে চল চল না যাই। কি ব্যাপার, কিছু বলছো না যে? কি বলবো, মানে তুমি আসবে না? দেখো আমি এখনই তোমার বন্ধুদের সামনে যেতে চাচ্ছি না। না না নীলা, আমার বন্ধুরা কিন্তু অনেক ভালো। হ্যাঁ একজন জব করে সার্ভিস হোল্ডার, আরেকজন বিবাহিত, সেও জব করছে, কোনো প্রবলেম নেই। তুমি জানো আমার একটা ফ্যামিলি আছে, ওরা জানতে পারলে আমার কি হবে? আমি বুঝতে পারছি কিন্তু কিছুই হবে না। মানে তুমি বলো, তুমি বলো যে মানে তুমি আসবে। আচ্ছা দেখি, কিন্তু কথা দিতে পারছি না। কথা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাসার অ্যাড্রেস বলো আমাকে। কেন, তুমি আসবে? না মানে হয় না যে বিপদ টিপদ হতে পারে না। হ্যাঁ তোমার পাশের গলিতেই, চারটা বিল্ডিং পর আমার বাসা। নাম্বার 45YB। এত টেনশন করছেন কেন? আমি আসব, তুমি কিন্তু আসবে। ঠিক আছে আমি সব বন্ধুদের বলে রাখবো, তুমি আসবে। কি রে রুদ্র, তোর প্রেশার খবর কি? মাম্মা তোমাকে মনে ফাঁকি দিয়েছে? হ্যাঁ চুপ করবি, দেখ না মামার চেহারাটা কেমন বাংলা পাঁচের মতো হয়ে গেছে। আরে না না না, আমি আসলে ভাবছি অন্য কথা। কি কথা? মানে এই সেলফোন অফ, এত রাত হয়ে গেল, মানে কোনো বিপদ টিপদ তো হলো না? আসলে ভাবার বিষয়, হতে পারে। তুই ঠিক বলছিস, আমাদের এদিকটাও ভেবে দেখা উচিত, তা না হলে ওর মোবাইলের সুইচ অফ থাকবে কেন? শেষ পর্যন্ত মজা করতে এসে রোদ্রুর বিপদ, এখন কি হবে? আরেকটু ট্রাই করে দেখি আরেকবার। তাই তো বন্ধু। হ্যাঁ বন্ধু। আর টেনশন করছিস বাদ দে, কী টেনশন করছিস? দেখো আমাদের রাত হয়ে যাচ্ছে, আমরা থাকতে পারবো না। না না দাঁড়াও না, চলে আসবে হয়তো বা, বা কোনো বিপদ হলে তোর থাক না। যেতে হবে না, বউ আছে ঘরে, তোর তো নাই। সমস্যাটা কোথায় বলো তো? ওরা এতক্ষণ তোমার জন্য ওয়েট করে চলে গেল, মানে কি হয়েছিল, কোনো প্রবলেম? না তো। তাহলে তোমার কখন আসার কথা, কখন এলে? তুমি আমাকে যখন আসতে বললে আমি তো তখনই আসলাম। মানে এখন কত রাত, কি বলছো এসব কথাবার্তা? আচ্ছা ঠিক আছে বাদ দাও, বাদ দাও, রাগটা একটু কমাও। রাগটা কমাও কি করবো আমি, চলো তোমাকে খুব সুন্দর একটা জায়গা নিয়ে যাই। কোথায়? চলো চলো। না দাঁড়াও না, কোথায়? আরে চলো না আগে। আচ্ছা ঠিক আছে ওয়েট, দাঁড়াও আমি সেলফোনটা নেই। ঠিক আছে চ নীলা। Thank you.
তোমার কি শরীর খারাপ নাকি? তুমি কি করে বুঝবে, তুমি তো বাবা। তোমার কি মনে হয় রুদ্রের জন্য আমার মন খারাপ করে না? তাহলে বসে আছো কেন? ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। খোঁজ নিয়েছিলাম, শুনেছি ও প্রতিজ্ঞা করেছে, ভালো নাটক না লিখতে পারলে বাড়ি ফিরবে না। শুধু তোমার জন্য আজ আমার ছেলেটা বাড়ির বাইরে বাইরে ঘুরছে। এত টেনশন করো না, দেখবে একদিন ঠিকই বাড়ি ফিরবে। একা একা থাকে, কি খায় না খায় কে জানে। দেখো, কোনো বিখ্যাত মানুষই কষ্ট না করে বিখ্যাত হতে পারে না। আমাদের রুদ্র একদিন ঠিকই বিখ্যাত মানুষ হবে। থাক, এখন আর এসব কথা বলে আমার মন গলানোর চেষ্টা করতে হবে না। আচ্ছা, তোমার কি মনে হয় রুদ্র তোমার একার সন্তান? তুমি চুপ করো, শুধু তোমার জন্য রুদ্র আজ আমাকে ছেড়ে চলে গেছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এই, আপনি কে? হ্যাঁ, নীলা কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। জি, আপনি কি বলছেন এসব? আমি সত্যি বলছি। না, আপনি মিথ্যা বলছেন। আপনি কি এসব কি আবোলতাবোল কথা বলছেন? হ্যাঁ, কতক্ষণ আমার নীলের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, মরে গেছে, মরে গেছে, মেরে ফেলেছেন, কি উদ্ভ্রান্তের মতো কথা বলছেন! আমি জানবো না ও মারা গেলে। আপনি যা জানেন সব মিথ্যা, আপনি যা দেখেছেন সবই মিথ্যা। আপনি বিশ্বাস করেন? কফির মগ, এই কফির মগে বিষ মিশিয়ে
দেখুন আপনি আপনি কিন্তু আমারও যাতে বলছেন, মানে আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনার সমস্যাটা কোথায়? আমি তো এখানে নীলাকে খুঁজতে এসেছি, তাই না? আপনি এরকম উদ্ধান্তের মতো কথা বলছেন কেন? নীলাকে মেরে ফেলেছেন, নীলাকে মেরে ফেলেছেন, আপনি কে? আমি আমি জুনিয়র আর্টিস্ট রুবি। তো জুনিয়র আর্টিস্ট রুবি মানে তো আমি বুঝলাম না যে এখানে, এই দেখুন এই যে নীলা, এই নীলা মানে ও তো কোনো আর্টিস্ট না, তাই না? ওর সাথে আপনার সম্পর্কটা কি? আপনি কেন বলছেন যে নীলা মারা গেছে, নীলা মারা গেছে, এইসব কথাবার্তা কেন বলছেন? আমার আমি তো এখানে নীলাকে খুঁজতে এসেছি, তাই না? আপনি আপনি আমার মনে হয় কি আপনি একদম সুস্থ নেই, আপনি মানে একটু ভালো করে বসুন, বসুন, আপনি শান্ত হয়ে বসুন। হ্যাঁ আপনি আপনি জানেন না, আপনি কিছু জানেন না, নীলা সুপারস্টার ছিল আর আমি শুধু সুপারস্টার হতে চেয়েছিলাম। মানে মানে শুনুন, আমি না আসলে এখানে নীলের সাথে দেখা করতে এসেছি, মানে ওর আমার বাসায় যাওয়ার কথা ছিল, ও যায়নি, তাই আমি এখানে এসেছি। ওই আমাকে বাসার অ্যাড্রেসটা দিয়েছে, মানে আমি না খুবই বিভ্রান্ত হচ্ছি। মানে ও একজন সুপারস্টার ছিল, আপনি জুনিয়র আর্টিস্ট ছিলেন, আপনার নাম রুবি, আপনি সুপারস্টার হতে চেয়েছিলেন, ওকে মেরে ফেলেছেন, সব কিছু মিলিয়ে না আমি আমি খুবই কনফিউজড হচ্ছি। প্লিজ আমাকে আমাকে একটু পরিষ্কার করে বলুন। তাহলে শুনুন, নীলা ছিল সুপারস্টার, পরিচালক আবির খান তাকে সুপারস্টার বানিয়েছিল, এছাড়া তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। কি খবর? এই তো নেক্সট সিকোয়েন্সটা করছি। শোনো, তোমার নেক্সট নাটক কিন্তু কক্সবাজার করবে। তুমি যখন চাচ্ছ তখন তো যেতেই হবে, মানসিকভাবে প্রস্তুত থেকো। আমরা কক্সবাজারে শুটিং শেষ করে সেন্ট মার্টিন ঘুরে আসবো। রিয়েলি? সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা তাহলে বলো আর কে কে যাচ্ছে? আপাতত তুমি ফাইনাল, তারপরে গল্প অনুযায়ী যাকে যাকে যায় তাকে তাকে নেব। শোনো, পলিকে কিন্তু তুমি নেবে না। কেন? ও আবার কী করলো? ওই মেয়েটাকে না আমার সহ্যই হয় না, বাদ দাও ওকে। হিরোকে? গল্পে যা লেখা আছে তাতে তো রবিন খানকে চায়। তুমি তো জানোই দর্শক আমাকে আর দিদারকে একসাথে দেখতে পছন্দ করে। তা তো বলবেই, আমি কি বুঝি না দিদারের সাথে তোমার যে ইটিশ পিটিশ হচ্ছে। কি হলো? না কিছু না, সব কিছু ঠিকঠাক হবে, টেনশন করো না। আগে হাতের যে কাজগুলো আছে এগুলো আগে শেষ করি, কেমন? ঠিক আছে, এসো শর্ট রেডি আসছি। নীলাকে দেখে আমার খুব হিংসে হতো, মনে হতো নীলা যদি না থাকতো তাহলে ঠিক আবির খান আমাকে সুপারস্টার বানিয়ে দিত। ওই নীলার জন্যই তো আমি আবির খানের কাছেই ঘিসতে পারতাম না। আমি অবশ্য মাঝে মধ্যেই আবির ভাইয়ের অফিসে যেতাম, আর এভাবেই তার পিয়নকে আমি হাত করি। একদিন আমি সেই পিয়নকে ফোন করে বললাম আমি যদি অফিসে যাই তাহলে সে যেন নীলাকে ফোন দেয়। আমার প্ল্যান মোতাবেক আমি সেদিন অফিসে যাই, তারপরে পিয়ন নীলাকে ফোন দেয়, তারপর ভাইয়া। আরে রুবি, কি খবর? এই তো জানেন কালকে রাতে না আপনাকে স্বপ্নে দেখেছি। আমাকে? তা কি স্বপ্নে দেখলাম? বসো না। সেটা তো বলা যাবে না, স্বপ্নটা আমার মনের মধ্যেই থাকে। রুবি জাস্ট মিনিট,
হ্যালো জান, কি করো? কই তুমি? আমি আমি ইয়ে মানে আমি তো একটু বাইরে, অফিসে আসতে আমার একটু সময় লাগবে। কেন, তুমি কি আসবে নাকি? ও, আমি তো অফিসে যেতে চেয়েছিলাম, বাট তুমি তো নেই। আচ্ছা থাক, বাদ দাও, আমি শপিং করে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি মার্কেটে যাও, কিন্তু মার্কেটে গিয়ে কিন্তু হাবি জাবি একদম খাবে না। আর তোমার কাছে টাকা পয়সা আছে তো? আচ্ছা ঠিক আছে, খাবো না। আর যদি টাকা শর্ট পড়ে তাহলে প্যাক করে রেখে আসবে, তুমি গিয়ে নিয়ে আসবে, রাইট? ঠিক আছে, ওকে, রাখি তো। না, ওকে, বাই। তারপর বলো কি যেন বলছিলে তুমি? আপনি তো আমাদের দিকে নজরই দেন না। আমি তো নজর দিতেই চাই, কিন্তু তুমি তো দূরে দূরে থাকো, তাহলে কি করে হবে বলো? এই যে এখন কাছে এসেছি, এখন নজর দেন তাই? অনেক কাছে। নিলাম, তুমি এই সময় অফিস? আমি আসি না। এই তোমার অফিসের বাইরে, তাই না? না, বিশ্বাস করো, তুমি যেটা দেখছো এটা সত্যি নয়। কি সত্যি নয়? তুমি কেন বোকা মনে করো? আমি আমি তোমাকে আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। কি বুঝাবে? আমি দেখিনি তুমি আমার সাথে কি করছিলে? আমি আমি কিছুই করিনি, আমার কোনো দোষ নেই। তুমি কোনো দোষ নেই না? তোমরা কি সিন রিহার্সাল করছিলে না? তাই তো বলবো আমাকে, তাই না? উত্তেজিত হয় না, শান্ত হও। আমি তোমাকে আমি শান্তি হব? বুঝিয়ে বল। সবাই তোমার ব্যাপারে ঠিক বলতো, আমি তোমাকে বোকার মতো বিশ্বাস করেছি। তুমি বিশ্বাস করো আমি কিছুই করিনি? তুমি থাকো, তুমি আমার সাথে থাকো। নীলা, নীলা শোনো, নীলা প্লিজ আমার কথা রাখো। কি শুনবো আমি? তুমি আমাকে বিয়ের স্বপ্ন দেখাও, আর ওই মেয়েকে নিয়ে আর কি শোনা বাকি আছে বলো? আমাকে মাফ করে দাও প্লিজ। তাও যদি ওই মেয়েটা প্রমিনেন্ট কেউ হতো, তুমি দেখে নিও, আর কোনোদিন কোনো মেয়ের দিকে আমি চোখ তুলে তাকাবো না। মিডিয়ার সবাই জানে তোমার সাথে আমার সম্পর্ক, এর মধ্যে তুমি ওই মেয়েকে নিয়ে আমি তো ভাবতেই পারছি না। তুমি বিশ্বাস করো, তুমি যেরকমটা ভাবছো এরকম কিছুই হয়নি। অবশ্য রুবি একটু আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিল। তুমি তো জানো মিডিয়াতে যারা নতুন মেয়ে আসে তারা বড় একটা ব্রেক পাওয়ার জন্য ডিরেক্টরদেরকে একটু খুশি করার চেষ্টা করে। তাহলে আমাকে ছুঁয়ে বলো, তুমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবে না? এই যে আমি তোমাকে না তোমাকে ছুঁয়ে না, এই আল্লাহকে সাক্ষী রেখে আমি কসম খেয়ে বলছি কোনো দিন কোনো মেয়ের দিকে এই দু চোখ দিয়ে আর দেখবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সত্যি বলছো? সত্যি। এবার একটু হাসো, হাসো না, হাসো না। আচ্ছা চলো এখন আমরা ঘুরবো, তারপরে কোথাও গিয়ে খাবো, চলো চলো চলো। আমি বুঝতে পারলাম নীলার সাথে আবির ভাইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না, আর এই সুযোগটা নেওয়ার জন্য আমি একদম মরিয়া হয়ে উঠি। আমি নীলাকে সরি বলি, আর এভাবে ধীরে ধীরে ওর মন জয় করে ফেলেছিলাম। একটা নাটকে অবশ্য ওর সাথে সেকেন্ড হিরোইনের কাস্টিং পাই, আমি শুধু সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। বারবার শুধু প্ল্যান করছিলাম কি করা যায় কি করা যায়। সুযোগ অবশ্য চলে এসেছিল। একটু বড় তো কফি দিতে। প্রোডাকশন আকাশ, নীলা ম্যাডামের একটা কফি। আমাকে এক কাপ চা দিতে। ম্যাডামের জন্য একটা চা, আর পারলে আমার জন্য একটু।
জি ম্যাডাম, জি জি। এটাই পারফেক্ট টাইম। কাম অন রুবি, এখনই তোমার কাজ চালিয়ে যাও। আর পরবর্তী সিকোয়েন্সের জন্য তুমি রেডি হয়ে যাও, কেমন? হ্যাঁ, ওইটাই তো করছিলাম। না, ভালো হয়ে যাচ্ছে, সব ঠিকঠাক। না না না, কোনো সমস্যা নেই, বুঝছি। ওই জন্য আসলে আমি বলতে পারছি না কবে করবো, বাট দেখা যাক, আমি জানাব। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, বাই। নাও, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কীভাবে জানতে আমার কফি দরকার ছিল? মাথা ব্যথায় খিচে অবস্থা আমার। তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। মানে? শুটিং আসলে দেখি তোমার মোবাইলে একটার পর একটা ফোন আসতেই থাকে। আরে, মামা কল দিয়েছিল সুইডেন থেকে। কি বলতে চাচ্ছো তুমি? একটা সত্যি করে কথা বলবে? শুটিং আসলেই দেখি তোমার মামা ফোন করে। আসলে তোমার মামা কয়টা? কি বলতে চাচ্ছ তুমি? ইদানিং আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন জানি এড়িয়ে চলছ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কি চাও? আমি শুধু তোমার সাথে কথা বলবো, শুধু তোমার সাথে কাজ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে তুমি তাই করবে। আজকের যে সুপারস্টারের সাইনবোর্ডটা তোমার গলায় ঝুলিয়েছো না, সেটাই আবির খানের জন্য। এটা ভুলে গেলে চলবে না তোমাকে। আবির, আমার খুব খারাপ লাগছে তুমি আমার সাথে এসব কথা বলো না এখন। নীলা, 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 এরকম করছিস কেন? আমার খুব খারাপ। নীলা, ডাক্তারকে ডাকো। নীলা, এই প্রোডাকশন, এই রফি, নীলা, নীলা, নীলা কথা বল, নীলা, নীলা কথা বল, কথা বলো নীলা, রফিক, এই মামুন, এদিকে এসো, নীলা, নীলা প্লিজ কথা বলো, কথা বলো, আমি, নীলা, নীলা কথা বলো, তুমি কেমন করছো কেন? নীলা, 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 নীলা কথা বলো, কথা বলো, রফিক, ডাক্তারকে কল করো, নীলা, নীলা কথা বলো, নীলা, নীলা, নীলা কথা বলো,
সে রাতে আমি কোনোভাবে ঘুমাতে পারলাম না। আমার মধ্যে ভীষণ অনুশোচনা হলো। পরে বুঝতে পারলাম যাকে পাওয়ার জন্য আমি নীলাকে খুন করেছিলাম সে তো কখনোই আমার ছিল না, তাকে আমি কোনো দিনও পাব না। পরে অবশ্য আরিফ খান নিজেও পাগল হয়ে গিয়েছিল। এরপর আমার মধ্যে অনুশোচনা আরো বেড়ে গেল। তার কয়েক মাস পরে একদিন রাতে আমি আমার নিজের কফির মগে সবটুকু বিষ ঢেলে খেয়ে ফেলি। মানে এই কি পাগল হয়ে যাচ্ছি নাকি? সব আত্মা কিন্তু ভালো 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 একটা গল্প, এটা হতে পারে হিট গল্প, নীলার অপমৃত্যু। তোমার কারণে